এখন এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আপনাদের মধ্যে এমন কে কে রয়েছেন যাদের চলতে ফিরতে উঠতে বসতে বা শরীরের কোনো মুভমেন্টের সাথে সাথে আপনাদের শরীরের বিভিন্ন জয়েন্টের থেকে কটকট করে আওয়াজ আসে, আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষ হাত তুলে বলবেন আমার এই সমস্যাটি রয়েছে। আপনি কি জানেন এটি কোনো রোগের পূর্বলক্ষণ হতে পারে? কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা একবারও বোঝার চেষ্টা করি না বা আমরা একবারও জানার চেষ্টা করি না যে আমাদের শরীরের জয়েন্টের থেকে এরকম কটকট আওয়াজ আসে কেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন হেলথ ক্রিপশন। আজ আমরা জেনে নেব যে আমাদের হাতে পায়ে বা শরীরের অন্যান্য জয়েন্টের থেকে এরকম কটকট আওয়াজ আসে কেন, বা এই আওয়াজটি কি কোনো রোগের পূর্বলক্ষণ। যদি কোনো রোগের পূর্বলক্ষণ হয়ে থাকে তাহলে সেটি কোন রোগের পূর্বলক্ষণ, সেই রোগের থেকে বাঁচার জন্য আমাদের কি কি স্টেপ নেওয়া উচিত এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, এবং তার সাথে সাথে আমরা জেনে নেব যে এই সমস্যাটি যদি আপনার হয়ে গেছে তাহলে আপনি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারবেন আপনার চিকিৎসার সাথে সাথে, যাতে আপনার শারীরিক কষ্ট অনেকটা কমে যায়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা এক এক করে প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা জেনে নিই যে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টের থেকে মুভমেন্টের সাথে সাথে এরকম কটকট আওয়াজ আসার কারণ কী কী হতে পারে। দেখুন, আমাদের পুরো শরীরের যে কাঠামো সেই কাঠামোটি ছোট বড় হাড় দিয়ে তৈরি, এবং একটি হাড়ের সাথে আর একটি হাড়ের যে সংযোগস্থল সেটিকে আমরা বলি জয়েন্ট। এই জয়েন্টের জন্য আমরা হাঁটা চলা করতে পারি, আমরা উঠতে পারি, বসতে পারি, আমাদের আঙুল, আমাদের হাত, পা, আমাদের কোমর, আমাদের ঘাড়, অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত সংযোগস্থলগুলি রয়েছে সে সংযোগস্থলগুলি অনায়াসে মুভ করতে পারি, অর্থাৎ একদিক থেকে অন্যদিকে আমরা ঘোরাতে পারি। এখন দেখুন, আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে বা শারীরবৃত্তীয় বিভিন্ন সমস্যার কারণে ধীরে ধীরে আমাদের জয়েন্টগুলি খারাপ হতে শুরু করে, এবং যদি আমরা ঠিক সময়ে স্টেপ নিতে না পারি বা ঠিক সময়ে যদি আমরা সাবধানতা অবলম্বন করতে না পারি ধীরে ধীরে জয়েন্টগুলি ড্যামেজ হতে শুরু করে। আমাদের হাড়ের জয়েন্ট যেখানে যেখানে রয়েছে প্রত্যেকটি হাড়ের অগ্রভাগে রয়েছে কার্টিলেজ কুশন, অর্থাৎ তরুণাস্থি দিয়ে গার্ড করা রয়েছে যাতে একটি হাড়ের সাথে আর একটি হাড় ঘোষা না খায়। এখন ওই কার্টিলেজ কুশনগুলি আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে বা শারীরবৃত্তীয় বিভিন্ন সমস্যার কারণে ক্ষয় হতে শুরু করে, আর ওই কার্টিলেজ কুশনগুলি বা তরুণাস্থিগুলি যখন ক্ষয় হতে শুরু করে তখন এক হাড়ের সাথে এক হাড় ঘষা লাগে, আর তার ফলে কিন্তু এই কটকট আওয়াজ হয়। আপনার জয়েন্টে কটকট আওয়াজ হওয়ার আরও একটি কারণ রয়েছে, সে কারণটি হলো সে জয়েন্টে যদি আপনি অনেক সময় ধরে মুভ না করেন সে জয়েন্টের মধ্যে এয়ার বাবল তৈরি হয়। আপনি যখন জয়েন্টটি মুভ করতে শুরু করেন তখন ওই এয়ার বাবলগুলি ব্রাস্ট হয়ে যায়, আর তার ফলে কিন্তু এই কটকট আওয়াজ আসে। যদি ওই এয়ার বাবল ব্রাস্ট হওয়ার জন্য আপনার শরীরের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে তাহলে সেটা হার্মলেস, কিন্তু যদি আপনার জয়েন্টের যে কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজের ক্ষয় হওয়ার জন্য যদি আপনার জয়েন্টের থেকে কটকট আওয়াজ আসছে তাহলে কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে আপনাদের জানিয়ে রাখি, আপনার জয়েন্টের থেকে যদি কটকট আওয়াজ আসছে তাহলে কিন্তু সেটি আর্থ্রাইটিসের পূর্বলক্ষণ হতে পারে। আপনাদের জেনে রাখা ভালো যে আর্থ্রাইটিস প্রায় 100 রকমের হয়ে থাকে, কিন্তু তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং খুব কমন আর্থ্রাইটিস হলো আপনার রুমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস। আর এই রুমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে কমন হলো আপনার অস্টিও আর্থ্রাইটিস। আবার দেখুন, এই অস্টিও আর্থ্রাইটিস পুরুষদের থেকে মহিলাদের মধ্যে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, আর এই মহিলাদের মধ্যে অস্টিও আর্থ্রাইটিসের প্রবণতা বেশি হওয়ার কারণ হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এছাড়া অস্টিও আর্থ্রাইটিসের আরও একটা কারণ হলো জয়েন্ট মুভমেন্ট কম হওয়া। যে সমস্ত মানুষদের জয়েন্ট মুভমেন্ট কম হয়, অর্থাৎ যে সমস্ত মানুষরা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, যে সমস্ত মানুষরা বাইরে খুব বেশি ঘোরাঘুরি করেন না, খুব বেশি হাঁটা চলা করেন না, সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দেখতে পাওয়া যায়। আর রুমেটয়েড আর্থ্রাইটিসের কারণ হলো অটো ইমিউনো ডিসঅর্ডার,
অটোইমিউনো ডিসঅর্ডার বলতে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সে ইমিউন সিস্টেম আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন করে চলেছে। সে অ্যান্টিবডির কাজ হলো আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ইনফেকশনের থেকে দূরে রাখা। কিন্তু অনেক সময়তে ভুলবশত ওই সমস্ত অ্যান্টিবডিগুলি আমাদের শরীরের কোনো একটি অঙ্গকে শত্রু ভেবে বসে এবং সেইখানে গিয়ে আক্রমণ শুরু করে। ঠিক একই ঘটনা ঘটে এই রুমেটয়েড আর্থারাইটিসের সময়তে। এই রুমেটয়েড আর্থারাইটিসের সময়তে আমাদের শরীরের অ্যান্টিবডিগুলি আমাদের শরীরের যে জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ কুশনগুলি রয়েছে তার মধ্যে গিয়ে আক্রমণ করে এবং তার ফলে ধীরে ধীরে ওই কার্টিলেজ কুশনগুলি ক্ষয় হতে শুরু করে বা কার্টিলেজ কুশনগুলি ড্যামেজ হতে শুরু করে। তার ফলে যে সমস্যার সৃষ্টি হয় সেটি হলো কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস। এখন আসা যাক আর্থ্রাইটিসের লক্ষণ নিয়ে। আমি প্রথমেই বলে রাখি যে আপনার অস্টিও আর্থ্রাইটিসই হোক বা রুমেটয়েড আর্থ্রাইটিসই হোক, লক্ষণ কিন্তু মোটামুটি সেম। তবুও প্রাথমিকভাবে যে সমস্ত লক্ষণগুলি আপনি দেখতে পারবেন সে লক্ষণগুলি হলো আপনার শরীরের বিভিন্ন জয়েন্টের থেকে কটকট করে আওয়াজ আসা এবং সেই কটকট আওয়াজের সাথে আপনি অনেক সময়তে ব্যথা অনুভব করতে পারেন। তার সাথে সাথে আপনার স্টার্টিং পেন বলতে মনে করুন আপনি কোনো জায়গায় বসে আছেন, তারপর আপনি উঠে দাঁড়াতে যাচ্ছেন বা আপনি এক পা দু পা হাঁটতে যাচ্ছেন, দেখবেন আপনি প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। এটি কিন্তু আর্থ্রাইটিসের খুব বড় একটা লক্ষণ। আবার মনে করুন আপনি এমন জায়গাতে বসে আছেন যেখানে বসে বসে আপনার পা খুব বেশি মুভ করতে পারছেন না, যেমন কারের ব্যাক সিটে বসে থাকা, সিনেমা হলের সিটে বসে থাকা, এই সমস্ত জায়গাগুলিতে আপনি যখন বসে থাকবেন বা বসে বসে আপনি অনেক সময় যখন পা মুভ না করবেন দেখবেন আপনার ইচ্ছে হবে যে পাটা আমি টানটান করে রাখি বা পাটাকে আমি স্ট্রেচ করি। এই রকম যদি আপনি অনুভব করছেন তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন, এটি কিন্তু আর্থ্রাইটিসের পূর্ব লক্ষণ হতে পারে। আবার অনেকেই এসে বলে থাকেন যে আমি হাঁটাচলা করতে গেলে আমার হাঁটু লক হয়ে যায়। আবার কেউ কেউ বলে থাকেন যে আমি সিঁড়ি ওঠানামা করার সময়তে আমাকে প্রচণ্ড কষ্ট ভোগ করতে হয়। এগুলি কিন্তু আপনার আর্থ্রাইটিসের পূর্ব লক্ষণ। অর্থাৎ আমি যে সিমটমগুলি বললাম সেই সমস্ত সিমটমগুলি যদি আপনার মধ্যে দেখতে পান তাহলে আপনার সমস্যাগুলি অবশ্যই আপনার চিকিৎসকের সাথে শেয়ার করুন। যদি অস্টিও আর্থ্রাইটিস হয় প্রাথমিকভাবে যদি আপনার চিকিৎসা শুরু হয় আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন, আর যদি রুমাটয়েড আর্থ্রাইটিস হয় তাহলে কিন্তু লাইফ টাইম আপনার সমস্ত ব্যথা বেদনা এবং যে কোনো প্রকারের সিমটম ম্যানেজ হয়ে যায়। কিন্তু যদি আপনি দেরি করেন, আপনার জয়েন্ট যদি বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না। এখন আমরা আলোচনা করে নেব কিছু ঘরোয়া পদ্ধতি নিয়ে, যে ঘরোয়া পদ্ধতিগুলি যদি আপনার ট্রিটমেন্টের সাথে সাথে আপনি অবলম্বন করতে পারেন তাহলে অস্টিও আর্থ্রাইটিস বা রুমেটয়েড আর্থ্রাইটিসের সমস্যার থেকে আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন। আপনার যদি স্টার্টিং পেন রয়েছে, অর্থাৎ মনে করুন কোনো জায়গাতে আপনি বসে আছেন, আপনার উঠে দাঁড়িয়ে দুই চার পা হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি বসে বসে আপনার যে জয়েন্টে ব্যথা সেই জয়েন্টটা অল্প মুভ করে নিতে পারেন। এই মুভমেন্টের সাথে সাথে কি হয়, আপনার জয়েন্টের মধ্যে যে লুব্রিকেন্ট রয়েছে সে লুব্রিকেন্টটি আপনার জয়েন্টের চারিদিকে ছড়িয়ে পড়ে, তার ফলে আপনি হাঁটাচলা করার সময়তে তেমন একটা ব্যথা আপনার অনুভব হয় না। কোনো জায়গাতে আপনি হাঁটু মুড়ে বসবেন না, হাঁটুর থেকে নিচু জায়গাতে অর্থাৎ ছোট কোনো স্টুলের মধ্যে বা মাটির মধ্যে আপনি কখনোই বসবেন না। প্রতিদিন সকালবেলা 10টার মধ্যে সম্ভব হলে খালি গায়ে, আর যদি সম্ভব না হয় পাতলা সুতির কাপড় পরে অন্তত আধ ঘন্টা সানবাত করুন। সানবাত অর্থাৎ সূর্য স্নান। সকালবেলার যে রোদ সে রোদের মধ্যে রয়েছে আল্ট্রাভায়োলেট রে। এই আল্ট্রাভায়োলেট রে আপনার শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিকে পূরণ করতে সক্ষম। প্রতিদিনের খাদ্য তালিকাতে কিন্তু এক চামচ করে দেশি গাওয়া ঘি আপনি রাখতে পারেন। এই দেশি গাওয়া ঘি কিন্তু খুব ভালো লুব্রিকেন্ট এজেন্ট। কাঁচা হলুদ, দেখুন আপনি সারাদিনের যে কোনো একটা সময়তে কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস করে ফেলুন, তার কারণ কাঁচা হলুদ হলো খুব ভালো লুব্রিকেন্ট এজেন্ট এবং তার সাথে সাথে কাঁচা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, যেটি আপনার ব্যথা বেদনাকেও অনেকখানি কম করতে সাহায্য করে। তাই আপনাকে অনুরোধ করব, যদি আপনি জয়েন্টের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সারাদিনে যে কোনো একটা সময়তে কিন্তু কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস করে ফেলুন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ব্যথা বেদনা অনেক কমে এসেছে। তিলকেও কিন্তু আর্থ্রাইটিসের মহা ঔষধ মানা হয়।
আপনি তিল খেতে পারেন, তিলের তেল দিয়ে রান্না করে খেতে পারেন, তিলের তেল আপনার ব্যথার জায়গাতে লাগাতে পারেন, আপনি যেভাবেই ইউজ করুন না কেন, এই তিল বা তিলের তেল আপনার আর্থ্রাইটিসের সমস্যাকে অনেকখানি কম করতে সক্ষম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আমরা এরকম স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।